শিক্ষার্থীরা তোমরা চিত্রে যে ধাতুটিকে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ব্রোঞ্জ আর তোমরা যে ম্যাডেলটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি একটি ম্যাডেল তাহলে আজকে আমরা পড়ব ব্রোঞ্জ সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠে আমরা আলোচনা করতে যাচ্ছি ব্রোঞ্জ সম্পর্কে এটি আমাদের নবম শ্রেণীর রসায়ন বইয়ের প্রথম অধ্যায় রসায়নের ধারণা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ তাহলে চলো আজকে আমরা ব্রোঞ্জ সম্পর্কে একটু বিস্তারিত জানি ব্রোঞ্জ মূলত একটি শঙ্কর ধাতু যেখানে রয়েছে কপার যেটিকে আমরা বলে থাকি তামা আর সেই সঙ্গে আছে টিন যেটাকে আমরা বলে থাকি তার ল্যাটিন নাম অনুসারে অ্যাস এন আমরা এখানে যে কপারের কথা বলছি সেটিকে আমরা ল্যাটিন শব্দ কাপরাম থেকে পেয়েছি আর টিনের কথা যেটা বলছি সেটি পেয়েছি স্টেনাম থেকে তাহলে আমরা কিন্তু এই নবম শ্রেণীতেই পড়ব প্রতীক এবং সংকেত সম্পর্কে কোন কোন প্রতীক ইংরেজি ভাষা থেকে এসেছে ল্যাটিন ভাষা থেকে এসেছে বা অন্য যে কোনো ভাষা থেকে এসেছে সব সম্পর্কে বিস্তারিত আমরা পড়ব কিন্তু আজকে আমরা যেহেতু জানতে চাচ্ছি ব্রোঞ্জ সম্পর্কে তাহলে ব্রোঞ্জ মূলত কপার এবং টিনের শঙ্কর তবে এতে টিন ছাড়াও অন্যান্য মৌলও মিশ্রিত থাকে এবং সেগুলো হতে পারে ধাতু হতে পারে অধাতু দেখো এখানে জিঙ্ক ম্যাঙ্গানিস অ্যালুমিনিয়াম নিকেল ফসফরাস আয়রন এই সকল মৌল বিভিন্ন অনুপাতে এই শঙ্কর ধাতুর সঙ্গে মিশ্রিত করা হয় তখন আমরা বিভিন্ন ধরনের ব্রোঞ্জ পেয়ে থাকি আমরা এখানে কিছু ব্রোঞ্জ উল্লেখ করেছি তাদের যে সংযুক্তি সেই সংযুক্তি সহকারে দেখো ফসফোর ব্রোঞ্জ যেখানে কপার আছে টিন আছে জিরো পয়েন্ট থেকে ওয়ান পারসেন্ট ফসফরাস আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তারপর দেখো বাণিজ্যিক ব্রঞ্জ যেখানে আমরা পেয়ে যাই কপারকে নাইনটি পারসেন্ট জিঙ্ক টেন পারসেন্ট প্লাস্টিক ব্রঞ্জ যেখানে আমরা কপারের সঙ্গে লেডকে ব্যবহার করে থাকি অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ যেখানে আমরা অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করে থাকি কপারের সঙ্গে যেটা সিক্স পার্সেন্ট টু টুয়েলভ পার্সেন্ট ব্যবহার করা হয় সেই সাথে দেখো আয়রনও থাকে সর্বোচ্চ সিক্স পার্সেন্ট পর্যন্ত নিকেল থাকে সর্বোচ্চ সিক্স পার্সেন্ট পর্যন্ত তারপর আছে সিলিকন ব্রোঞ্জ যেখানে আমরা কপারের সঙ্গে জিঙ্ক ব্যবহার করছি টোয়েন্টি পার্সেন্ট আর সিলিকন ব্যবহার করছি ম্যাক্সিমাম সিক্স পার্সেন্ট স্থাপত্য ব্রোঞ্জ যেখানে আমরা কপার ব্যবহার করছি ফিফটি সেভেন পার্সেন্ট জিঙ্ক ব্যবহার করছি ফর্টি পার্সেন্ট আর লেড ব্যবহার করছি থ্রি পার্সেন্ট পর্যন্ত তুমি এখানে বিভিন্ন ধরনের ব্রোঞ্জ দেখতে পেয়েছো এখন তুমি ব্রোঞ্জ বা এই অ্যালয়টাকে শঙ্কর ধাতুটাকে কী কাজে ব্যবহার করছো সেটার উপর ডিপেন্ড করে তোমার এই পার্সেন্টেজ অফ কম্পোজিশনটা ডিটেক্ট করা হয় আর তোমরা নিশ্চয় জেনে থাকবে আমাদের পৃথিবীতে যখনই মানুষের বসবাস শুরু হয়েছে ধীরে ধীরে মানুষ অস্ত্রের ব্যবহার শিখেছে আগুনের ব্যবহার শিখেছে ঠিক তখন থেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ধাতুর তৈরি অস্ত্র হাতিয়ার যন্ত্রপাতি ব্যবহার করা শিখেছি মূলত ব্রোঞ্জ যুগের কথা বলছি যেই সময়টাতে আমরা শিখেছিলাম কিভাবে এই শঙ্কর ধাতুকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি অস্ত্র হাতিয়ার ইত্যাদি তৈরি করা যায় কারণ তুমি জানো তখনকার মানুষ পশু শিকার করত ফসল ফলানোর কাজে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হতো জ্বালানি হিসাবে কাঠ সংগ্রহ করার জন্য কাঠ কাটার অস্ত্র হিসাবে ব্যবহার করতে হতো তাহলে এই যে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতাম এই শঙ্কর ধাতুটাকে সেই শঙ্কর ধাতুটায় ছিল ব্রোঞ্জ নাম এবং এই জন্য ওই যুগকে কিন্তু আমরা ব্রোঞ্জ যুগ হিসাবে আখ্যায়িত করে থাকি তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে ব্রোঞ্জ যুগ কখন শুরু হয়েছিল প্রস্তর যুগের শেষের দিকে এসে মূলত মানুষ শিখেছিল কিভাবে ধাতুর ব্যবহার করতে হয় এবং প্রস্তর যুগের পরে কিন্তু আমাদের ব্রোঞ্জ যুগে শুরু হয় কিন্তু তখনও কিন্তু মানুষ লোহার ব্যবহার বহুলভাবে শিখে উঠতে পারেনি তার মানে প্রথমে আমরা ব্রোঞ্জের ব্যবহার শিখেছি তারপর আমরা লোহা ব্যবহার করতে শিখেছি